আজকে শাঁখারি বাজারে চলে এসেছি, তার কারণটা হচ্ছে এটা একটা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ হিন্দু অধ্যুষিত এলাকা। তো চলে এসেছি আপনাদের মানে অনুরোধে, যারা পশ্চিমবঙ্গ থেকে, ভারত থেকে, কলকাতা থেকে, উড়িষ্যা থেকে, যেখান থেকেই দেখছেন তাদের অনুরোধ ছিল বাংলাদেশে ওরা কেমন আছে জানতে চাওয়ার। তো আজকে আমি আপনাদের জন্য চলে এসেছি, তো চলুন আলাপ করি এরা কেমন আছে। আমার সামনে একটা দোকান দেখতে পাচ্ছি, লক্ষ্মীনারায়ণ শঙ্খ ভাণ্ডার। তো লক্ষ্মীনারায়ণ শঙ্খ ভাণ্ডারে আজকে এখন আমি ঢুকবো। নমস্কার, কেমন আছেন? ভালো আছেন? কী নাম আপনার? আমার নাম শুভজিৎ সু। শুভজিৎ সু, চমৎকার নাম শুভজিৎ সু। আসলে শুভজিৎ নামে একটা নায়ক কিন্তু আছে আপনাদের, আপনারা বুঝতে পেরেছেন, সে নায়কের ছবি মাঝে মাঝে আপনারা দেখেন, আমার সামনেই কিন্তু শুভজিৎ আছে। আপনার এত সুন্দর নাম কে রেখেছে বলেন তো? আমার মা। আপনার মা, উনি বেঁচে আছেন? আচ্ছা, বাবা? বাবা কোথায়? বাবার দোকান, অ্যাকচুয়ালি বাবার দোকান। কেমন আছেন বাংলাদেশে আপনারা? জি, আমরা এখানে সবাই ভালো আছি, কারণ আমাদের এখানে সমস্ত মানুষ আমরা হিন্দু। এখানে 25-30 হাজার লোক আমরা হিন্দু বসবাস করছি। হ্যাঁ, সবাই একত্র। যারা কলকাতা থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ থেকে, উড়িষ্যা থেকে, তারা সবাই শুনছেন বাংলাদেশে এরা কেমন আছে। তো বুঝতেই তো পারছেন এবং শুনতেও পেলেন, কয়েকদিন আগে আমি লোকনাথ আশ্রমে গেছিলাম, ওখানেও আপনাদের সঙ্গে কথা হয়েছে। তো এটা পুরোটাই শাঁখারি বাজার। তো আজকে শাঁখারি বাজারে এসেছি, আপনাদের সঙ্গে সারাদিন থাকবো। হ্যাঁ শুভদা, যেটা বলছিলেন, আমরা এখানে সবাই ভালো আছি, কারণ আমাদের এখানে সম্পূর্ণ হিন্দু গোষ্ঠী, তো আমরা সবাই একত্রিত রয়েছি আমাদের এখানে পুজো পার্বণ থেকে ধরে সমস্ত তেহারি এখানে হয়। আর ভারতবর্ষের কলকাতা শহরে অ্যাকচুয়ালি যা যা আছে অলমোস্ট আমাদের এখানে সবই পাওয়া যায়। কলকাতায় যা পান, ভারতবর্ষে যা পান, পুজোর সরঞ্জাম প্রত্যেকটা জিনিস এখানে পেয়ে যাবেন। এখানে এই সম্প্রদায়ের কোনো কিছু মানে আকাল নাই এবং খুঁজে বের করতে হবে না। তাহলে দেখি এই দোকানে কি কি পাওয়া যায়। তো একটু শুভদা আমাদের দেখান আপনার এখানে কি কি আছে। এটা হচ্ছে হলো পূজোর আচমন পাত্র, এটা পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ, বুঝতেই পাচ্ছেন আপনারা যারা পূজোর সঙ্গে সম্পৃক্ত আছেন, এটা পঞ্চপ্রদীপ। এটা কিন্তু একটা প্রদীপ, এই প্রদীপ কিন্তু একদম ঝিনুক। আপনি মনে হয় কলকাতায় ধর্মতলায় এটা অনেকে কিনে থাকেন আপনারা, তো এটা সেই প্রদীপ। আর এটা এটাও এটাও পঞ্চপ্রদীপ। আর এমনি কী আছে যেটা কলকাতায় পাওয়া যায় কলকাতার মতন এখানে আপনার কী আছে বলেন তো? মূর্তি রয়েছে বিভিন্ন রকম। আচ্ছা, এই যেমন এই জিনিসটা অ্যাকচুয়ালি কলকাতা, এটা দিল্লি, এটা তৈরি কোথাকার? দিল্লি। এটাও দিল্লির। এখানে নিজস্ব তৈরি জিনিসপত্র কিছু আছে এবং কিছু ভারতবর্ষের জিনিস এখানে পাওয়া যায়, এবং এটা সম্পূর্ণ পারমিটেড, এখানে কোনো দুই নম্বরই পাবেন না, এরা যা বলবে তাই পাবেন। যারা ভারতবর্ষ থেকে দেখছেন তারা দয়া করে বেশ কিছুক্ষণ ধরে ভিডিওটা থাকুন, আমার মনে হয় যে এখানে এরা কেমন আছে আপনি পুরোটাই জানতে পাবেন। এখানে কিছু স্ট্যাচু, এটা রাধাকৃষ্ণ, এটাও তো রাধাকৃষ্ণ, সবই দেখি রাধাকৃষ্ণ, প্রত্যেকটাই রাধাকৃষ্ণের স্ট্যাচু যা দেখতে পাচ্ছি। গৌরনিতাই, হ্যাঁ গৌরনিতাই, ভালোই লাগছে। এখানে একজন বয়স্ক লোক বসে আছে, চলুন তার সঙ্গে কিছুক্ষণ আলাপ করে দেখি উনি কি বলেন। কিচ্ছু বলতে পারে না দাদা, নমস্কার। কেমন আছেন আপনি? যার সঙ্গে এতক্ষণ কথা বললাম উনি কে আপনার? আমার ভাতিজা। ভাতিজা, আচ্ছা উনি আপনার ভাতিজা, নাম তো সাংঘাতিক সুন্দর রেখেছেন, শুভ। শুভ না? এর আগে যার সঙ্গে কথা বললাম নাম ছিল শুভ। তো যে ভদ্রলোকের সঙ্গে কথা বলছি এনারই ভাইয়ের ছেলে, দ্যাট ইজ এখানে বলা হয় ভাতিজা। চলুন আমি এই কাকার সঙ্গে আর কিছুক্ষণ কথা বলি। বলেন, আপনাকে ছাড়া হচ্ছে না তো, কেমন আছেন আপনারা? ঠাকুর ভালো লাগছে? এখানকার বলেন। এই শাঁখারি বাজার সম্পর্কে বলেন, মানে প্রত্যেকে কেমন আছেন আপনারা? আছি মোটামুটি, মোটামুটি ভালোই আছি। ভালো আছেন? যদি ভালোই থাকেন তাহলে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের নিমন্ত্রণ করুন কলকাতা থেকে, তারা যেন বেড়াতে আসে। হ্যাঁ তারা আসবে, তারা আসবে, দেখে যাবে, তারা আসুক, নিমন্ত্রণ করেন যে আপনাদের এখানে শাঁখারি বাজারে আসুক। আসুক শাঁখারি বাজারে, সবাই আসুন, সবাই এসে দেখুন। কাকা আপনাদের নিমন্ত্রণ করেছে কলকাতা থেকে, উড়িষ্যা থেকে,
ওয়েস্ট বেঙ্গল থেকে যেখানেই থেকে এই ভিডিওটা দেখুন, তারা অবশ্যই এখানে এই আমন্ত্রণ গ্রহণ করুন। দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, শঙ্খটা বাজান। বুঝতেই পারলেন যে এখানে এরা কেমন আছে। বাংলাদেশ কোনো সম্প্রদায়ের দেশ না, বাংলাদেশ সবার দেশ। এখানে সবাই মিলেমিশে ভালোই আছে। আর যদি কোনো রকম কোনো অঘটন ঘটে, তার জন্য সরকার বিশেষ পদক্ষেপ নেয়, কোনো চিন্তার কোনো কারণ নেই। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন, ভারতবর্ষ থেকে দেখছেন, কলকাতা থেকে দেখছেন বা বাংলাদেশ থেকে দেখছেন, যদি আমেরিকা থেকে কেউ দেখে থাকেন, তাদের আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই বাংলাদেশে এসে এই শাঁখারি বাজার এলাকায় একবার ভ্রমণ করুন। আমার মনে হয় আপনারও ভালো লাগবে। তাহলে আগামীতে আবার দেখা হবে আরেক জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।